সিলেট সিটি নির্বাচনে প্রস্তুতির খবর জানাতে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। কুমু, আপনার কাছে জানতে চাই নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে কিনা। যেহেতু আজকে সকালবেলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর, যিনি আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে এখানে ব্রিফিং সংবাদ সম্মেলন করেছে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সার্বিক ব্যবস্থা নিয়েছে সেটি তথ্যও জানিয়েছেন সেখানকার পুলিশ, যে সিলেট মেট্রোপলিটনের কমিশনার রয়েছেন। কিছুক্ষণের মধ্যে এখান থেকে নির্বাচনী মালামাল দেওয়া শুরু হবে এবং এই মালামাল দেওয়া শুরু হলে তারপরেই তারা আসলে কেন্দ্রে প্রিজাইডিং অফিসাররা তাদের নিজ নিজ কেন্দ্রে মালামাল নিয়ে যাবেন এবং পৌঁছে দেবেন। আপনারা দেখছেন যে এখানে সমস্ত আসলে আইন শৃঙ্খলা বাহিনী আনসার তারা প্রস্তুত রয়েছে, যে নির্বাচনী সরঞ্জামগুলো নেওয়ার সাথে সাথেই তারা পৌঁছে দিবেন কেন্দ্রগুলোতে। নিরাপত্তা নিশ্চিতে তারা সর্বোচ্চ সব ক্ষেত্রেই কাজ করে থাকেন। আমরা একটু আজকে কথা বলবো আনসার, যিনি এখানে বাহিনীর এখানে প্রধান রয়েছেন, তার সাথে কথা বলবো। তার কতজন আপনার এখানে এই মুহূর্তে কতজন সদস্য রয়েছেন এবং নিরাপত্তা নিশ্চিতে ভোট কেন্দ্রের কতটুকু দায়িত্ব পালন করতে পারবেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি, গত দুই দিন ধরেই আমাদের লোকজন মাঠে আছে। আপনি জানেন একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের পূর্ব সত্য। তো আমাদের এখানে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল কতটুকু দায়িত্ব পালন করতে পারে? যে আমাদের এখানে দায়িত্ব পালন করছে সর্বমোট আপনার 2280 জন লোক। তো আমাদের যে 190টি কেন্দ্রে, প্রতিটি কেন্দ্রে 12 জন সদস্য, দুইজন সশস্ত্র সহ মোট 12 জন সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া আমরা স্ট্রাইকিং টিম হিসাবে গত 4 দিন ধরে আমরা এই স্ট্রাইকিং টিমে দায়িত্ব পালন করে যাচ্ছি, আগামী 2 দিনও আমাদের এই দায়িত্ব পালন চলবে। আমাদের 21টি ভাগে ভাগ করেছি আমরা এক কোম্পানির লোককে, আমরা বলি এটাকে 3টি প্লাটুন, 105 জন লোককে 21টি টিমে ভাগ করে আমরা এই কত ভোটারদের নিরাপত্তা এবং ভোট কেন্দ্রগুলো নিরাপত্তা দিতে কতটুকু সক্ষম আপনারা? আমরা পুরোপুরি সক্ষম। আপনি জানেন যে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী এবার মোতায়েন করা হয়েছে, আমাদের কাছে পর্যাপ্ত গাড়ি রয়েছে, ভেহিকেল সাপোর্ট রয়েছে। আমরা প্রত্যেকটি কেন্দ্রে আমাদের আনসারের পক্ষ থেকে আমি যেটা বলতে পারি যে 2 জন করে সশস্ত্র ও আনসার এবং 12 বাকি 10 জন নিরস্ত্র এখানে আনসার সদস্য দেওয়া হয়েছে। তারা কিন্তু শুধু ভোট কেন্দ্রটিকে নিরাপদ রাখবে নয়, এটি নয়, তারা কিন্তু যারা ভোট দিতে আসবে এই ভোটারদের একে নিরাপদে ভোট গ্রহণ শেষে নিরাপদে বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত কিন্তু তারা তদারকি করবে। ধন্যবাদ। শুনছিলেন যে এখানে যেহেতু 190টি কেন্দ্র রয়েছে, এই 190টি কেন্দ্রের মধ্যে 132টিকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং এই 132টি কেন্দ্রকে বিশেষভাবে তদারকির জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীও, যেমন একই সাথে নির্বাচন কমিশনও। এই তদারকিতে এবং প্রতিটি কেন্দ্র নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর র্যাব, আনসার, পুলিশ থেকে শুরু করে আরও বিডিবির সদস্যরাও মোতায়েন থাকবে এবং আগামীকালে যে ভোট সেই ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে বলে মনে করছে আইন শৃঙ্খলা বাহিনী। একই সাথে নির্বাচন কমিশনের আহ্বান রয়েছে যাতে করে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সেই ব্যবস্থাও তারা করবে এবং যেসব কেন্দ্রে মূলত পানি উঠেছে বিশেষ কেন্দ্রের মাঠের সামনে সেগুলো তদারকির জন্য, সেগুলো পানি নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে নির্বাচন কমিশন। ধন্যবাদ আপনাকে।